তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদ মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া জানাচ্ছি শিরোনামগুলো। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাস্তবায়নের তাগিদ। সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড একজন খালাস এখনো পলাতক তিনজন। ছিনতাইকারীদের হাতেই মিরপুরে দন্ত চিকিৎসক বুলবুল নিহত ব্যবসায়িক দ্বন্দ্ব নয় বলছে ডিবি চারজন গ্রেপ্তার। এবং সংকট তৈরিকে ব্যবসার কৌশল বলে যুক্তি দেখালো তেল মিল মালিকরা শক্ত অবস্থান নেয় নিরাপত্তা সংরক্ষণ অধিকার। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। চুক্তি অনুযায়ী শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাস্তবায়ন সহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিমস্টেকভুক্ত সাত দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিমস্টেক মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছেন। বঙ্গোপসাগর উপকূলীয় দেশগুলোর মধ্যে কারিগরি ও অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা বাড়াতে গঠন করা হয় বিমস্টেক। বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই সাত দেশ নিয়ে 1997 সালে গঠিত হয় এই জোট। বুধবারের 25 বছর পূর্তি ও পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে সম্মিলিত কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় তিন দফা প্রস্তাব পেশ করে বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নতুন উদ্ভাবন ও নবায়নযোগ্য জ্বালানির জন্য সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বিমস্টেকের সাতটি দেশ মিলে একটি বড় সত্তা। এখানে 1.54 বিলিয়ন লোকের বাস, যা বিশ্বের জনসংখ্যার 1/5 বেশি। এই বিশাল জনসংখ্যা কেবল একটি চ্যালেঞ্জ নয়, একটি সুযোগও। আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য পরিচালনার জন্য 2004 সালে স্বাক্ষরিত FTA বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এছাড়া পাওয়ার গ্রিড সংযোগ চুক্তি বাস্তবায়নেও আমাদের একসাথে কাজ করতে হবে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘটিত যুদ্ধে অন্যান্য দেশের উপর নানা প্রভাব তুলে ধরেন। বলেন, করোনা পরবর্তী চ্যালেঞ্জ ও পশ্চিমা রাজনৈতিক সংকট মোকাবিলায় এবারের সম্মেলন হতে পারে একটি কার্যকরী সুযোগ। বাংলাদেশ করোনার মধ্যেও শতকরা 6 ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে, কিন্তু করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে দিয়েছে। জ্বালানি তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। বাংলাদেশের মতো দেশগুলোরও এই সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সংস্থাটির অন্যান্য দেশের শীর্ষ নেতারাও বিমস্টেকের কার্যক্রমকে আরও গতিশীল করতে বক্তব্য রাখেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার, ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং রমজানেও থাকবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও জানান, র‍্যাবকে বিতর্কিত করতে এদেশেই কেউ কেউ তৎপর রয়েছে। তারা গণতান্ত্রিক নয়, বাংলাদেশ অস্বাভাবিক সরকার দেখতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। সংসদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা, রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোট প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্ন উত্তরে শেখ হাসিনা জানান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারেই নিত্যপণ্যের দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে ভোজ্য তেলে ভ্যাট প্রত্যাহার, বাজার মনিটরিং, OMS পণ্য সরবরাহ নিশ্চিতকরণ সহ TCP-র মাধ্যমে কম দামে মানুষের কাছে নিত্যপণ্য বিক্রি করছে, আর এর কারণেই বাজারে নিত্যপণ্যের দাম কমে এসেছে। সরকারের এই সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। সব দেশেই জিনিসের দাম বেড়ে গেছে, কোন দেশে না বেড়েছে? আপনি যান আমেরিকায়, 80% দ্রব্যমূল্য বেড়েছে। $1 তেল আজকে $4 দিয়ে কিনতে হচ্ছে।
র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মানবাধিকার লঙ্ঘন নয়, বরং আওয়ামী লীগ সরকার আমলে এই বাহিনী সবসময় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে আসছে। জানেন যে আমাদের একজন মন্ত্রী তার মেয়ের জামাই, সে আর্মি অফিসার ছিল, সে একটা অপরাধ করেছিল, মন্ত্রীর জামাই হিসেবে কিন্তু আমরা ক্ষমা করিনি। যে আজকে র‍্যাবের যে বদনাম বা এটা কিন্তু আপনি অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমার দেশের মানুষই যদি বদনামটা করে তাহলে এখানে তো বলার কিছু নেই, এবং সেইভাবেই এই স্যাংশনটা এসছে। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের ভোটাধিকার রক্ষায় কাজ করে আসছে, জনগণের আস্থা হারিয়েছে বলেই নির্বাচনে জয়ী হতে পারছে না বিএনপি। এই যে ধারাবাহিক গণতন্ত্র চলছে, এটা আমাদের দেশে কিছু কিছু লোক আছে তাদের মোটে মনোপুত হয় না, তারা সবসময় একটা অস্বাভাবিক অবস্থা চায়। কারণ অস্বাভাবিক অবস্থা থাকলে তাদের একটু গুরুত্ব বাড়ে। মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল, তাই কোনো একক দেশের উপর নিষেধাজ্ঞা প্রশ্নে জাতিসংঘে ভোট দেয়নি বাংলাদেশ। তবে মানবাধিকার রক্ষা ও যুদ্ধের বিপক্ষে পরের বার ভোট দেওয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তের কোনো সুযোগ নেই বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। সেই চেষ্টা অনেকের করা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ আস্থা কুড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিত্র প্রদর্শনীর শুরুতে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর নামও থাকবে। এই নাম মুছে ফেলার সাধ্য কারণ নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বছর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করা হবে, যা উদ্বোধন হবে জুনের মধ্যে। এছাড়া নদীর নিচে কর্ণফুলী টানেল উদ্বোধন করা হবে এই বছরই। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মেট্রো রেল প্রকল্প। দেশে এত উন্নয়ন হলেও একটি মহল সরকারের এসব কাজ দেখে না, উল্টো তাদের গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আজকে বাংলাদেশ ইতিহাসের মহাফলকে মহাকালের কলম অবিরাম যার নাম মুছে, যার নাম লিখে যায়, তার নাম বঙ্গবন্ধু। এই নাম কেউ মুছে ফেলতে পারবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করবে, ক্ষমতায় গেলে বিএনপি তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষা এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন। দাবি করেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই একের পর এক পণ্যের দাম বাড়াচ্ছে। ক্ষমতাসীন দলের লোক এবং ব্যবসায়ীদের পকেট ভারী করতেই গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের পরে তারপরে আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে চাই। সিলেটের বিজ্ঞান লেখক এবং ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে তিনজনই পলাতক, এছাড়া মামলায় খালাস পেয়েছেন একজন। দুপুরে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এই রায় দিয়েছেন। বুধবার দুপুর 12:30 কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে। এর পরপরই সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে রশিদ আহমদ, আবুল হোসেন, মামুনুর রশিদ ও ফয়সাল আহমদকে মৃত্যুদণ্ড দেন বিচারক। এছাড়া শফিউর রহমান ফারাবিকে খালাস দেওয়া হয়। মান্নান রাহি কারাগারে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং আজকের এই রায়ে মাননীয় আদালত 6 জন আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একজনকে শফিউর রহমান ফারাবিকে খালাস প্রদান করেছেন। রায়ের সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানান অনন্তর পরিবারের সদস্যরা, আর দণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনন্তর সহপাঠীরা। আমরা চাই রায় অতি দ্রুত কার্যকর হোক, এই রায় দ্রুত বাস্তবায়ন করা হোক। একই সঙ্গে আমরা মনে করি, শুধু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে জঙ্গিবাদী গোষ্ঠীকে নির্মূল করা যাবে না, তার রাজনৈতিক এবং সামাজিক উদ্যোগ প্রয়োজন।
এদিকে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই রায়ে গুরুতর ন্যায় বিচার গুরুতর লঙ্ঘিত হয়েছে, আমরা আপিলে যাব এবং আমরা মনে করি যে এই রায়টা সঠিক যথার্থ হয় নাই, এটা অন্যায় এবং এই আইনের ন্যায় বিচারের পরিপন্থী রায় হয়েছে। 2015 সালের 12 মে সিলেট নগরীর সুবিদ বাজারে নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তিনি গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠিকাদারি বা ব্যবসায়িক দ্বন্দ্বে নয়, দন্ত চিকিৎসক বুলবুল আহমেদ খুন হন ছিনতাইয়ে বাধা দেয়ায়। এই ঘটনায় ঢাকা এবং সাভার থেকে পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি এবং ছিনতাই করা মোবাইল ফোন। 27 মার্চ ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের কবলে পড়েন দন্ত চিকিৎসক বুলবুল আহমেদ। ছিনতাইকারীরা উরুতে ছুরিকাঘাত করলে রক্তক্ষরণে মারা যায় সে। বুলবুলের সঙ্গে থাকা একটি মোবাইল ও টাকা না নেয়ায় এটি ছিনতাই কিনা তৈরি হয় সন্দেহ। বড় ধরনের একটা কাজ সে নোয়াখালীতে পাইছে, সে কাজের জন্য সে গিয়েছিল, যে এত টাকার কাজ সে পালো আমরা পাইলাম না, এই জন্য তার উপর বা কেউ বা কেউ এরকম একটা সন্দেহ হচ্ছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে সন্দেহ করে পুলিশ। বুধবার ওই দুইজনের একজন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বুলবুলের খোয়া যাওয়া ফোন, তাদের দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত ছুরিও। যখন প্রচুর ব্লিডিং হচ্ছিল তখন তারা সেখান থেকে দস্তাদস্তি করে পালিয়ে যায়। তাদের টোটাল টিমে 5 জন ছিল, 5 জনের 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। দিবি বলছে ছিনতাইয়ে বাধা দেয় খুন করা হয় বুলবুলকে, এর মধ্যে ঠিকাদারি বা ব্যবসায়িক দ্বন্দ্ব নেই। ব্যবসায়িক ঠিকাদারি বিষয় নয়, একটি মানে ছিনতাইকারীদের কবলে পড়ে আমাদের ডাক্তার বুলবুল আহমেদ ইনি নিহত হন, তো মামলাটি এখন আমরা টিভিতে তদন্ত করছি। পুলিশ জানায় গ্রেপ্তার রায়হান রাসেল সম্পর্কে সৎ ভাই, দুই ভাই মিলেই গড়েছেন ছিনতাই চক্র। 1 মাস আগে ডাকাতির মামলায় জামিনে বের হন তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে কলেজ ছাত্রী প্রীতি হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না। এরই মধ্যে একজন আটক হয়েছে, বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার শান্তিবাগে প্রীতির পরিবারকে দেখতে গিয়ে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন প্রীতির পরিবার। মায়ের সঙ্গে প্রেমে বন্দী ছোট্ট এই মেয়েটির নাম সামিয়া আফরিন প্রীতি। সেই ছোট্ট মেয়েটি বড় হতে হতে বুঝতে শুরু করেন সংসারের অভাব অনটন। পড়াশোনার পাশাপাশি তাই চাকরি করে চেয়েছিলেন পরিবারের আর্থিক টানাপোড়ন মেটাতে, কিন্তু হঠাৎ ঘাতকের একটি বুলেট যেন সব থামিয়ে দিল। গেল 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের সময় ঘাতকদের এলোপাথারি গুলিতে নিভে যায় তার জীবন প্রদীপ। পুরনো অ্যালবাম ঘেটে মেয়ের স্মৃতি হাতড়িয়ে বেড়াচ্ছেন তার বাবা জামাল উদ্দিন। আর্থিক অনটনে একমাত্র মেয়ের মৃত্যুর বিচার চাইতেও আদালতে যাওয়ার সাহস পাচ্ছেন না তিনি। বুধবার তথ্যমন্ত্রীকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন অসহায় এই বাবা। মন্ত্রীও পরিবারটিকে সান্ত্বনার পাশাপাশি দেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। মামলা যদি করতে যাই মনে করেন থানা পর্যন্ত, কোর্ট পর্যন্ত, বারান্দা পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা, এরপরে আর আমরা দৌড়াতে পারবো ওই সামর্থ্য আমাদের নাই। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে থাকতে চাই, আশাবাদী বিচার পাবো আর কি। মূল আসামি গ্রেপ্তার হয়েছে, অন্যরাও যারা তার সাথে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে, আমরা আশা করি তারাও খুব সহসা গ্রেপ্তার হবে। আমরা আমাদের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এই বিষয়টি দেখার জন্য এবং সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সবটুকুই করা হবে। প্রীতির থাকার ঘরটি যেন এখনও রয়েছে তার অপেক্ষায়, আর পোষা বিড়ালটিও যেন শোকে স্তব্ধ। অসহায় পরিবারটির মতোই কাউকে কোনো অভিযোগ দেওয়ার নেই তার। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে প্রায় 588% জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রথম দিনে অন্তত 35টি আধাপাকা বাড়িসহ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, জমি কিনে দীর্ঘদিন বসবাস করছেন তারা, আর পানি উন্নয়ন বোর্ড বলছে দখলমুক্ত হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে।
বুধবার সকাল থেকে সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনিতে উচ্ছেদ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে অন্তত 35টি আধাপাকা বাড়িসহ বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের শুরুতে বেশ কয়েকজন ভবন মালিক উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডে জমি দখল করেননি তারা। এখানে ঘর বানাইছি প্রায় 20-30 বছর আগে থেকে, এখানে বসবাস করে আসতেছি। এখন হঠাৎ করে যে এই আজকের এই উচ্ছেদ অভিযান কোনো রকম সময় না দিয়ে, এটার কি যুক্তিকতা আমি খুঁজে পাইতেছি না। আমি বহুত আশা করে এখানে একটু মাথা গোঁজার জায়গা করেছিলাম, আমার জায়গা ঢুকলে আমাকে বুঝিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি দীর্ঘদিন যাবৎ চলছে। এখানে যারা বসবাস করছেন তারা সকলেই জানেন, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই মালপত্র নিজেরাই সরিয়ে নিয়ে গিয়েছে। তারা সকাল থেকে লেবার লাগিয়ে নিজেরাও সরিয়েছে, আমাদেরকে সহায়তা করছে। সুতরাং তারা যে জানে না এই বিষয়টি আসলে গ্রহণযোগ্য নয়। 1956 সালে পানি উন্নয়ন বোর্ড ব্যাংক কলোনি এলাকার 588% জমি অধিগ্রহণ করে। কর্তৃপক্ষ বলছে ধীরে ধীরে দখলদাররা সেখানে গড়ে তোলে বহুতল ভবন সহ নানা স্থাপনা। নোটিশ সরকারি এলাকার লোকজনদেরকে জানানো হয়েছে জমির জায়গা, পর্চা, দলিল, খতিয়ান, নামজারি, ম্যাপ, এগুলি সব দেখে সেই বিল্ডিংগুলোতে দাগ দেওয়া হয়েছে যেগুলি আমার অধিগ্রহণকৃত এলাকার মধ্যে অবৈধভাবে করা। দখল হওয়া 588% জমিতে শতাধিক অবৈধ দখলদার রয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ এক এবং নারী একজন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 29,122 জনের। 879টি ল্যাবে 24 ঘন্টায় 8,073 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 72 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 0.89%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,51,504 জনে। সুস্থ হয়েছেন আরও 876 জন। এ নিয়ে মোট সুস্থ 18,80,420 জন। তেলের দাম নিয়ে 5টি প্রতিষ্ঠানের জবাব নিল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। শুনানিতে তারা যুক্তি দেখান তেল মজুত করা সংকট তৈরি এবং দাম বাড়ানো ব্যবসার স্বাভাবিক কৌশল, কিন্তু এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি ভোক্তা অধিকার অধিদপ্তর। সম্প্রতি তেলের কৃত্রিম সংকট তৈরি হলে অভিযানের নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বসুন্ধরা, এস আলম, মেঘনা ও এডিবল অয়েল সহ বেশ কটি মিলে অনিয়ম খুঁজে পাওয়া যায়। তাদের জবাবদিহিতার আওতায় আনতে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কার্যালয়ে তলব করা হয়। প্রতিষ্ঠানগুলোর দাবি, বাজারে তেলের ঘাটতি ও বেশি দামের জন্য তাদের দায়ী নেই। বলেন, কারসাজি হলেও পাইকারি ও খুচরা বিক্রেতারা করেছেন। এটা কমোডিটি মার্কেট, গ্লোবালি যেভাবে ট্রেড হয় বাংলাদেশও একইভাবে ট্রেড হয়। সো আপনি ওইভাবে বললাম, কেউই সুযোগ দেন, এটা মার্কেট মেকানিজম, দিস ইজ মার্কেট মেকানিজম, এটা হইতেই পারে মার্কেটের। কাস্টমসদের মাল কত টাকা ঢুকছে, আন্তর্জাতিক বাজার আজকে কত, তার মানে বাজার আরও একটু বাড়তে পারে। স্বাভাবিকভাবে সবার ভিতরে একটু তো এই জিনিসটা কাজ করবেই, যে আমি যদি একটু ধরে বিক্রি করি এন্ড ইউজার, তাহলে কম আজকে হোক কালকে হোক সরকার হোক কোম্পানি হোক দাম তো বাড়াবে, বাড়বে, প্যানিক তো হইতেই পারে এটা। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় অধিদপ্তর, আরও যাচাই বাছাই করার ঘোষণা দেয় সংস্থাটি। আমাদের এই সন্তুষ্ট না হওয়ার যে কারণটা আমরা বলেছি, আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, তারা বলেছেন অফিসে গিয়ে এই কাগজগুলো আবার আনতে হবে, কেমন এই ডকুমেন্টগুলো তারা তখন সাবমিট করবেন, আমরা তখন দেখব তারা আসলে কী সাবমিট করেছেন। আমরা আবারও বলেছি, আমরা স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই ক্ষেত্রে যেন পর্যাপ্ত পরিচ্ছন্নতা থাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তলবে টিকে, এস আলো, মেঘনা ও এডিবল অয়েল নির্ধারিত বৈঠকে উপস্থিত ছিল, কিন্তু বসুন্ধরা গ্রুপের কোনো প্রতিনিধি যোগ দেননি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের মাধ্যমে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সেই সাথে সারা দেশে ন্যায্যমূল্যের দোকান চালুরও দাবি জানায় সংগঠনটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি। সেই সাথে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠনের দাবিও জানান সংগঠনের নেতারা। এ সময় অসাধু ব্যবসায়ী এবং মজুতদারদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয়। সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চাওয়া হয় মানববন্ধন থেকে।
আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কাছে সরকারের কাছে আমাদের আবেদনটুকু জানাতে চাই, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে আরো কঠোর হতে হবে। 5,000 টাকা 10,000 টাকা জরিমানা করে তারপরে শেষ, সমাধান কিন্তু হচ্ছে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। সর্বজনীন পেনশন তহবিলের খসড়া তৈরি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি দিয়ে এ বিষয়ে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে। আগামী 12 এপ্রিল পর্যন্ত মতামত দেওয়া যাবে। খসড়ায় গরিব মানুষ কীভাবে পেনশন ব্যবস্থার আওতায় আসবেন তা নিয়ে স্পষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়নি। বলা হয়েছে নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের অথবা দুস্থদের ক্ষেত্রে পেনশন তহবিলের মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারবে, তবে সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে বিষয়টি। অনুদান নাও দিতে পারে সরকার। খসড়ায় বলা হয়েছে 75 বছর বয়সের আগে চাঁদাদাতা মারা গেলে তার নমিনি পেনশন পাবেন 75 বছর হওয়া পর্যন্ত। বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দারিদ্র বিমোচন এবং উন্নত পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সাথে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুপুরে সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার এ উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে। নাগরিকদের কর্মক্ষম এবং সুস্থ জীবনযাপনের প্রয়োজনে পুষ্টি সমৃদ্ধ খাদ্যের বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির ফলে দেশ আজ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশে বিবাহিত নারীদের প্রতি তিনজনে দুজন স্বামীর হাতে সহিংসতার শিকার হচ্ছে। গত বছর সহিংসতার শিকার প্রায় 55% নারী। দুপুরে গুলশানে এক বৈঠকে এই তথ্য দেয় কেয়ার বাংলাদেশ। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক দিক থেকে প্রতি তিনজন নারীর মধ্যে একজন তাদের জীবনসঙ্গীর হাতে শারীরিক অথবা মানসিক নিপীড়নের শিকার। অনুষ্ঠানে বক্তারা করোনাকালে বাংলাদেশে নারী সহিংসতার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশকে এগিয়ে নিতে নারীদের সমান অধিকার নিশ্চিতের আহ্বান জানান। অনুষ্ঠানে মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রোহানা খানম বলেছেন, সহিংসতা কমানোর জন্য সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। রমজান উপলক্ষে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এক বিবৃতিতে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল 6টা থেকে কার্যকর হচ্ছে এই অস্ত্রবিরতি। রমজানের পুরো সময় সামরিক অভিযান বন্ধ থাকবে বলে জানানো হয়। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থার যুদ্ধবন্ধের আহ্বানের মধ্যে এই ঘোষণা এলো। 3 বছরের শান্তি প্রচেষ্টায় এই যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো এবং সানা বিমানবন্দর থেকে কিছু সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমোদন দেওয়ার বিনিময়ে রমজানে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় জাতিসংঘ। 7 বছর ধরে চলা এ সংঘাত অবসানে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, অনাহারের মুখে পড়েছেন লাখ লাখ ইয়েমেনি। ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভের কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউক্রেন। তাদের দাবি সামরিক অভিযান কমানোর নামে সেনাদের অবস্থান পরিবর্তন করছে মস্কো। এদিকে রাশিয়ার 43 কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের 4টি দেশ। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। ইস্তাম্বুলে মস্কো কিয়েভের বৈঠকে কিয়েভ ও চেরনিহিভে সেনা অভিযানের তীব্রতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এতে আশার আলো দেখা দিলেও মস্কো তাদের কথা রাখবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউক্রেন। রাশিয়ার দেয়া প্রতিশ্রুতির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের মানুষ বোকা নয়। বলেন, ডনবাসে গত 8 বছরের যুদ্ধ এবং গত 34 দিনের আগ্রাসনে ইউক্রেনীয়রা শিখেছে কেবল সুনির্দিষ্ট পদক্ষেপকেই বিশ্বাস করা যায়। কিয়েভ ও চেরনিহিভের কাছে সামরিক অভিযান কমানোর বিষয়ে মস্কোর আশ্বাসকে বিশ্বাস করছে না পেন্টাগনও। তাদের দাবি, রাশিয়া সামরিক অভিযানের নতুন কৌশল প্রয়োগ করতে যাচ্ছে। যুক্তরাজ্য বলছে কথা না বরং কাজ দিয়েই রাশিয়াকে বিচার করবে দেশটি। যুক্তরাজ্য ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার হতে দেখতে চায় বলে জানান প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনীকে জোরপূর্বক রাশিয়া এবং বেলারুশে পাঠানো হচ্ছে সুসংগঠিত করার জন্য। স্থলবাহিনী কমিয়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করা হতে পারে বলে সতর্ক করেছে তারা। এদিকে কিয়েভের বাইরে সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তবে এটা রুশ বাহিনীর হামলা নাকি ইউক্রেনীয় বাহিনীর তা এখনও জানা যায়নি। এছাড়া মিকোলাইভের একটি প্রশাসনিক ভবনে রকেট হামলায় 12 জন নিহত ও 33 জন আহত হয়েছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। অন্যদিকে 43 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের 4 দেশ। এর মধ্যে বেলজিয়াম 21 জন, নেদারল্যান্ডস 17 জন, আয়ারল্যান্ড 4 জন এবং চেক রিপাবলিক 1 জন কূটনীতিককে বরখাস্ত করেছে। এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ইউক্রেনে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়ানডে সিরিজ জয়ের পর কাল শুরু টাইগারদের টেস্ট পরীক্ষা। সাদা পোশাকে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ চ্যালেঞ্জিং হবে বলছেন মিনহাজুল আবেদিন নান্নু। কেপটাউনের টেস্ট দলের ক্যাম্প কাজে আসবে বিশ্বাস প্রধান নির্বাচকের। রাবাদা এনগিদিদের শূন্যতায় সাফল্যের সম্ভাবনা বাড়লেও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার তাগিদও দিয়েছেন। ওয়ানডে সিরিজ জয়ে বেড়েছে সাহস, এবার টেস্টেও আধিপত্য দেখানোর সুযোগ টাইগারদের। অভিজাত ফরম্যাটে পরিসংখ্যানের সাথে ইতিহাস বদলের হাতছানি, বিরুদ্ধ কন্ডিশনে ধারাবাহিক পারফরম্যান্সে অধরা জয়ের খোঁজে টিম টাইগার্স। সাদা পোশাকে এখনও নড়বড়ে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থানে উন্নতি আনতে চায় মুমিনুলরা। কেপটাউনে কন্ডিশনিং ক্যাম্প অভিজ্ঞতা বাড়িয়েছে টাইগারদের, আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। অলমোস্ট 10 দিনের মতো এটাতেও আমরা কিছু এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি। আশা করছি যে টেস্ট ক্রিকেটটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো। এভরি সেশন ইজ ইম্পর্টেন্ট, প্রতিটা সেশনে কনসেন্ট্রেশনটা হাইলি স্ট্যান্ডার্ডে রাখতে হবে এবং আশা করছি প্রতিটা সেশন যদি ভালো করতে পারি ইনশাল্লাহ 5 দিনের ক্রিকেটে ভালো করব। রাবাদা এনগেদি ইয়েনসেনদের শূন্যতায় সাউথ আফ্রিকায় দ্বিতীয় সারির পেসাটা কিছুটা সুবিধা দেবে। খর্বশক্তির দল হলেও প্রোটিয়াদের নিয়ে সতর্ক থাকার তাগিদ মিনহাজুল আবেদিনের। সাউথ আফ্রিকার ক্রিকেট কিন্তু অনেক অনেক বেশি সমৃদ্ধ আমাদের থেকে। ওদের যদি ক্রিকেট ইতিহাসটা দেখেন অনেক অনেক বেশি এস্টাবলিশমেন্ট ওদের। কে খেলছে অপোনেন্ট কে এটা সাউথ আফ্রিকাতে আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের সেরা খেলাটা পার্টিকুলার ডেতে খেলতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের সমালোচনায় ছিল নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজে সাফল্য আসায় স্বস্তি নির্বাচকদের। আমাদের এই সিলেকশন প্যানেলের আন্ডারে যতগুলি আমরা 2022 পর্যন্ত যতগুলি এইছিলাম, এক্সেপ্ট আপনার 2021-এর বিশ্বকাপটা ছাড়া টি-20 ফরম্যাটে, তো আরগুলি তো অলমোস্ট সাকসেসফুল রেটে আছে, তো ক্রিকেটের গ্রাফটা অনেক উপরের দিকে যাচ্ছে। তো আশা করছি আগামী 3 বছরের মধ্যে আর ভালো কিছু দেখতে পারবেন। দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়ার কথা থাকলেও কবে ফিরবেন প্রোটিয়াডেরায় তা এখনও অনিশ্চিত। 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বিসিবি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশাল জয় দিয়ে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটিতে তারা 157 রানে হারিয়েছে ওয়েলিংটনকে। ওয়েলিংটনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 216 রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অজি নারীরা। রিচেল 85 রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করলেও হিলির ব্যাট থেকে আসে 129 রানের দুরন্ত ইনিংস। তার 107 বলের ইনিংসে 17 বাউন্ডারির পাশে ছিল একটি ছক্কা। 50 ওভার শেষে মাত্র 3 উইকেটে 305 রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ক্যারিবীয় দল কোনো সুযোগই তৈরি করতে ব্যর্থ হয়। 148 রানে অল আউট হয়ে বড় হার মেনে নিতে বাধ্য হয় তারা, আর ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।